হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই মতটা নেওয়া যাবে কিনা, যে n ইকুয়াল টু 2 এটা আমি নিতে পারবো কিনা। তো আমার এখানে অঙ্কটা অঙ্কটা ছিল 34 নাম্বার অঙ্ক, এবং এটার ঘাত ছিল 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিসিতে x x স্কয়ার x কিউব। ওকে, এটা ছিল মানে এই তিনটা সহগ। এখন লক্ষ্য করো, যদি n এর মধ্যে আমি 7 বসাই, n এর মধ্যে 7 বসালে এখান থেকে x পাওয়া সম্ভব, x স্কয়ার পাওয়া সম্ভব, x কিউব পাওয়া সম্ভব। কিন্তু তুমি যদি n এর মান 2 বসাও, তুমি যদি বলো যে হ্যাঁ n এর মান 2 সম্ভব, n এর মান 2 বসালে 1 প্লাস x স্কয়ার কি কখনো x কিউব পাওয়া যাবে? 1 প্লাস x স্কয়ারে কখনো x কিউব পাওয়া যাবে না, তাই n ইকুয়াল টু এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। জাস্ট কি লিখবা, যে 1 প্লাস x স্কয়ার এর বিসিতে x কিউব। আচ্ছা, 1 দেখো দেখো, এটা যদি পাওয়ার 7 হয়, n এর মান যদি 7 লিখো, 7 লিখলে দেখো তো এখানে কি কি তুমি পাবা। তুমি এখানে x এর ঘাত তুমি x এর 1 পাবা, 2 পাবা, 3 4 5 6 7 পর্যন্ত x এর ঘাত পাবা। তো তুমি x x স্কয়ার এটা তিনটেই তুমি এখানে পাচ্ছ। ওকে, যদি তুমি বলো হ্যাঁ n ইকুয়াল টু 2 হতে পারে, তাহলে ইকুয়াল টু 2 হলে 1 প্লাস x স্কয়ার তুমি সর্বোচ্চ x এর মান 1 পাবা আর x এর x স্কয়ার পাবা, কিন্তু x কিউবটা কি আসবে? এই 1 প্লাস x স্কয়ার কি x কিউব পাবা? না, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে কখনই কিউব আসে না, তাই আমরা বলবো যে n ইকুয়াল টু 2 সম্ভব না, গ্রহণযোগ্য নয়। বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক।